খেলা শুরু হয়ে গেছে আমি কমান্ডারের হাতে মাইক তুলে দিলাম দ্বিতীয় পরে হাফের শুরু হয়ে গেছে 1-0 গোলে এখনো পর্যন্ত এগিয়ে আছে কোনা বদ্ধবাহুল ক্যাডারার এই কথা বলছিলাম গোল্ডেন বয়েজ এন্ড গোল্ডেন বয়েজ এর তরুণ তুর্কিরা এই ধরনের খেলা উপহার দিচ্ছেন আর এই গোল্ডেন বয়েজ এর জন্য কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল তবে গোল্ডেন বয়েজ এর জন্য নয় এটা ছিল প্লেয়ার 11 নম্বর জার্সিধারী তার জন্য সুজন সুজন অত্যন্ত দক্ষ প্লেয়ার সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই কোয়ার্টার ফাইনাল থেকে তিনি লাগাতার অসাধারণভাবে খেলে চলেছেন সুজন ছোটখাটো চেহারা ছিলেন কিন্তু 11 নম্বর জার্সিধারী সুজনের পায়ে কাজ আছে সেই জন্যই ক্লাব কর্তৃপক্ষ সুজনকে এখান থেকে হালকা ক্লিক করেছেন হালকা ক্লিক আমাদেরকে বুঝে নিতে হবে উনি কি বলতে চাইছেন সেই জন্যই মাঝে মধ্যে আমরা চেষ্টা করছি ওনার অভিব্যক্তি দেখে উনি কি বলতে চাইছেন সেটা এই ঘোষণা মঞ্চ থেকে বা কমেন্ট্রি বক্স এর থেকে অভিজিৎ 7 নম্বর জার্সিধারী যিনি তিন তিনটি গোল করেছেন কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল নিয়ে এবং অয়ন মিস্ত্রি তারও অসাধারণ গোল আছে 5-5টি গোল তিনি করেছেন সেমিফাইনাল এবং কোয়ার্টার ফাইনাল নিয়ে আজকে ফাইনালে একটি গোল করেছে সুরজিৎ জার্সি নাম্বার 2 প্রতিনিধিত্ব করছেন কোনা বন্ধমহল ক্যাটারার 1-0 গোলে এগিয়ে রয়েছে কোনা বন্ধমহল ক্যাটারার কোনা বন্ধমহল ক্যাটারার কর্নার কিক পেয়েছেন কর্নার কিক নেওয়ার জন্য চলে গেছেন ফিগো ফিগোকে দেখতে পাচ্ছি দর্শকরা একটু কিন্তু উল্লাসিত হবে ওই এলাকা কারণ ফিগো যেদিকে যাবে ফিগোকে দেখার জন্য কিন্তু অনেক দর্শক অপেক্ষা অপেক্ষমান আছেন বলতে বলতে এই সঙ্গে সঙ্গে সেই সুজয়ের পায়ের বল ছিল 11 নম্বর চার্সিধারী ছোট নম্বর চেহারা ছেলে সুজন 12 নম্বর চেহারা কার্তিক কার্তিক থেকে আবার কিন্তু তিনি 5 নম্বর প্লেয়ার রঞ্জিতকে দিয়ে দিলেন রঞ্জিত সঙ্গে সঙ্গে আবার পাস করেছেন সুজয়কে সুজন পাস করে দিয়েছেন ওখানে কিন্তু না মিস পাস ছিল 8 নম্বর চার্সিধারী শুট নিয়েছিলেন বাতাস গুড শুট করতে পারলে অর্থাৎ সমতা ফেরাতে গেলে একটি গোলের দরকার রয়েছে গোল্ডেন বয়েজ আজকে এই ধরনের খেলা উপহার দিচ্ছে গোল্ডেন বয়েজের থেকে আপনারা গোল্ডেন বয়েজের দিকে একবার দেখবেন তাকাবেন দেখতে পাবেন দার্জিলিং এর আপনার মতো দেখছে গোল্ডেন বয়েজ বলতে বলতেই সঙ্গে সঙ্গে কিন্তু মিডফিল্ডে বল ওখান থেকে প্রতি আক্রমণের চেষ্টা করেছেন বাঁকুড়া আবারও চেষ্টা লাগাচ্ছেন একাধার চেষ্টা করছেন যেন ভাগছে নিয়ে কমলা লেবু আর সেখানে যেতে হবে না একবার তাক পয়েজে ছিল এগুলোর দিকে দেখবেন কেন স্বয়ং আবার এবং এই মিলন মেলায় মিলন মেলা তিনি তৈরি করেছেন সে মিলন দা মিলন দার কথা বারবার উঠে আসে তার কারণ এই মিলন মেলার অন্যতম কাণ্ডারী মিলন দা এবং যার ডাকে আহ্বানে আমার এখানে আসা সবার সাহিত্য এবং গোল্ডেন বয়েজের প্রত্যেক সদস্যকে আমার অন্তর থেকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা প্রদান বলতে বলতে মিডফিল্ডে বল ওখান থেকে বল পড়েছেন ডান দিক বাম দিক থেকে আক্রমণে চেষ্টা করেছেন আক্রমণের আবার সে ফিগো পায় বল ফিগো বল সঙ্গে সঙ্গে 8 নম্বর জার্সিধারীকে পাঠিয়ে দিয়েছেন 8 নম্বর জার্সিধারী বাতাস ওখান থেকে বল কিন্তু নো ম্যান প্রেস নয় ওখানে ছিলেন 11 নম্বর চার্সিধারী সুজন ছোটখাটো চেহারা ছেলে সুজন বারবার বলছি ব্যারিকেডটা থেকে একটু নেমে দাঁড়াবেন ব্যারিকেডটা থেকে একটু নেমে দাঁড়াবেন তাহলে ভেঙে যাবে বাঁশ ভেঙে যদি ঢুকে যায় পেছনে কি অবস্থা হবে বুঝতে পারবেন সেটার দিকে আমাদের ক্লাব কর্তৃপক্ষ আপনাদের সচেতন করছে বাঁশ যেন কারো পেছনে না ঢুকে এক 1-0 গোলে খেলার ফলাফল এখন পর্যন্ত কোনা বন্ধমহল ক্যাডারার 1-0 গোলে এগিয়ে রয়েছেন পারবেন কি সমতা ফেরাতে সময় অপেক্ষা দেখা যাক সুজন 11 নম্বর চার্সিধারী প্রতিহত হয়ে গেছেন ওখানে ডিফেন্ডারের কাছে 10 নম্বর চার্সিধারী এখানে ক্যাপ্টেন সুভাষ মিডফিল্ডে খেলছেন
আবার সুভাষ সে পাস দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু নরম্বর জার্সিদের কাছে বল চলে যায় অয়ন মিস্ত্রি নরম্বর জার্সিদের অয়ন অত্যন্ত দক্ষ প্লেয়ার সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই আবারও গোল্ডেন বয়েজ এই ধরনের খেলা আগামী বছর আপনাদের কাছে প্রত্যেকের কাছে যে সমস্ত ব্যক্তি ব্যক্তিত্ব প্রতিষ্ঠান আপনারা সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সকলকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে গোল্ডেন বয়েজের প্রত্যেকটা সদস্য আমার পিছনে অনেক গোল্ডেন বয়েজের সদস্যরা রয়েছে তারা ঠান্ডাকে ঠান্ডা মনে করে না গরমকে গরম মনে করে না সত্যি সত্যি খেলা দেখার অপেক্ষা ছিল সেটা খালুয়াভালি সম্মাননীয় অতিথিরা এখনো পর্যন্ত আসছেন আমরা ক্লাবের পক্ষ থেকে তাদেরকে সম্মাননা জানাবো ইতিমধ্যে মঞ্চে ধন্যবাদ জানাই আমরা গোল্ডেন বয়েজের পক্ষ থেকে বলতে প্রতি আক্রমণে আবারও কিন্তু 2 নম্বর জার্সি ওখানে প্রস্তুত ছিলেন এখন মাঠের মধ্যে এবং বাইরে নিয়ে প্রায় 10,000 মানুষ এসে উপস্থিত হয়েছে আমাদের ফুটবল মাঠে খেলা দেখার জন্য আপনি তো 10,000 বলছেন এদিকে সাইকেল রেখেছে সাইকেল যিনি রাখছেন জমা উনি বলছেন প্রায় 32,363 সাইকেল তার কাছে এসেছে তো সুতরাং হিসেবে কথা ধন্যবাদ হচ্ছে আমরা দেখব চেষ্টা করব যে আমাদের যারা খেলা দেখার জন্য এসেছেন সাইকেলগুলো সঠিকভাবে নিয়ে যাবেন বাইকগুলোকেও নিয়ে যাবেন এবং সঠিকভাবে বাড়িতে পৌঁছবেন আপনাদের সকলকে প্রত্যেক দর্শককে আমরা গোল্ডেন বয়েজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি অতীতে একটু ট্যাকল হয়েছে মিলনদার মিলন মেলায় আজকে হাজার হাজার মানুষ মিলনদার মিলন মেলা আর সেখানে আজকে প্রত্যেকে কিন্তু হাজির হয়ে গেছে আর আমিও এসেছি আপনাদের সকলের ডাকে সবিশেষ সাহেবদা এসে কমিটি বক্সে আমি এস ইমাম সেই আপনারা জানেন খেলোয়াড়ি আবারও প্রতি আক্রমণে ডান দিক থেকে চেষ্টা করছেন আবারও ফিগোর পায়ে বল ফিগো কুলিয়া বাদিকে দিয়েছেন আবার ফিগো ফিগো থেকে সঙ্গে সঙ্গে বল চলে গেছে 2 নম্বর জার্সিধারী সুরজিতের পায়ে বল সুরজিত ওখান থেকে বল পাস করে দিচ্ছেন 12 নম্বর জার্সিধারী কার্তিককে কার্তিক ওখান থেকে বল পাস করে দিচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু আবার ডিফেন্ডার ফিট ছিল ওখানে কিন্তু ছোটখাটো চেহারা 11 নম্বর জার্সিধারী সুজন সুজন পৌঁছে গেছেন বলে রয়েছে এখন পর্যন্ত সঙ্গে সঙ্গে কার্তিককে পাস করবেন কিনা দেখা যাক কার্তিক 12 নম্বর জার্সিধারী একটু মন্থন গতি হয়ে গেল ওখান থেকে আবারও দ্রুত গতিতে ছোটার চেষ্টা করছেন বল ওখান থেকে কিন্তু না কোনো ভাবি ওখান থেকে সেন্টার করতে পারলেন না এখন পর্যন্ত 1-0 গোলে কেবল বর্ষামাতা ক্লাব পারবেন কি তারা সমতা ফেরাতে এখন পর্যন্ত চোখ রাখতে হবে দ্বিতীয় অর্ধের খেলা চলছে একদম অন্তিম লগ্নের কাছাকাছি সময় আমরা চলে এসেছি যদি সমতা ফেরাতে পারেন তাহলে ট্রাই ব্রেকারের মধ্যে নিষ্পত্তি ঘটবে দেখা যাক যদি তা না হয় তাহলে কিন্তু খেলার পরিসমাপ্তি ঘটে যাবে হাজার হাজার দর্শক উপভোগ করছেন আজকের এই ফুটবল 11 নম্বর জার্সি সুজনের পায়ে বল সুজন হালকা করে টেকনিক করে নিয়েছেন ওখানে সঙ্গে সঙ্গে পাস করে দিয়েছেন 8 নম্বর জার্সি বাতাসকে বাতাস ওখান থেকে বল ফেরত পাঠিয়ে দিয়েছেন 9 নম্বর জার্সি সঙ্গে সঙ্গে 12 নম্বর জার্সি কার্তিককে পাঠিয়ে দিয়েছেন কার্তিক থেকে 5 নম্বর জার্সি কাছে বল চলে গেছে রণজিৎ আবার সুজনের পায়ে বল 11 নম্বর জার্সি সঙ্গে সঙ্গে রেফারি পাস দেখতে হয় খালি চোখে রেফারি কিন্তু সেগুলোকে কাজে লাগাতে পারলেন না বাঁকুড়া খেমু বর্ষা ফিগো
থেকে এসেছেন ফিগো নাইজেরিয়া থেকে এসেছেন কালওয়া ভাই অন্তিম সময়ের দিকে বল চলেছে হাজার হাজার দর্শকের স্বপ্ন গোল্ডেন বয়জের সে রক্ত ছড়ানো সময়গুলো আস্তে আস্তে সূর্য পশ্চিম দিগন্তে যাওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে এবছরের মতো 2022 কে আজকের মতো হয় যাবেন এই টুর্নামেন্ট থেকে আগামী বছরের জন্য অপেক্ষা অপেক্ষমান থাকবেন 2023 এ এই ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য গোল্ডেন বয়জের গোল্ডেন বয়জ অনেক চাচাকে দেখছি হাতে জুতো নিয়ে মাঠের বাইরের দিকে চলে যাচ্ছেন অনেক দাদাকে দেখছি আস্তে আস্তে গুটি গুটি পায়ে সাইকেলটাকে নিয়ে বাড়ির দিকে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন কিন্তু শেষ অবধি খেলাটাকে দেখতেই হবে তার কারণ এখনো পর্যন্ত বলা যায় না হয়তো সমতা ফিরে যেতে পারে তার কারণ একটি মাত্র গোল এর ব্যবধানে রয়েছে কোনা বন্ধুবহন মিস করলো সঙ্গে সঙ্গে অভিজিৎ হালকা সুজিতে পায় বল মেডিকেল টিম হয়তো সত্যি আমরা স্পন্দন আর্চনকে মেনি মেনি থ্যাংকস আমরা জানাই গোল্ডেন বয়েজের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই স্পন্দন আর্চনকে এই পরিষেবা দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে তারা যে পরিষেবাটা আমাদেরকে দিচ্ছেন অর্থাৎ প্লেয়ারদেরকে দিচ্ছেন সত্যি সত্যি যা প্রশংসা দাবি রাখে আমরা স্পন্দন নার্সিং হোমকে গোল্ডেন বয়েজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা ধন্যবাদ দিচ্ছি দর্শকরা উল্লাসে ফেটে পড়ছে দর্শকরা চাইছে যে শেষ পর্যন্ত খেলা দেখবে এবং শেষ অবধি খেলা দেখে যাবো এখনো পর্যন্ত কয়েকটা মিনিট হয়তো বাকি রয়েছে তৈরি করে দিয়েছেন যে স্টেজ গোল্ডেন বয়েজ আপনাদেরকে স্টেজ তৈরি করে দিয়েছেন চাচানো কারণ গোল্ডেন বয়েজ পেরেছে এই ধরনের একত্রিত করতে আর তাদের পৃষ্ঠপোষক যারা রয়েছেন সত্যি সত্যি সনদা রয়েছেন সম্মাননীয় আলহাজ কুতুবুদ্দিন সাহেব রয়েছেন এবং দুলাল দাস সহ আরো যারা রয়েছেন সম্মাননীয় ব্যক্তিরা তাদের প্রত্যেকে রাজ এন্টারপ্রাইজ 5000 টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল কিন্তু পকেটে টাকা রয়েই গেল কড়কড়ে গোটা 25 নোট আমি কিন্তু দেখেছি ওনার পকেটে 500 টাকার নোট চেষ্টা করছেন শেষ কামড়টা দিতে চাইছেন কিন্তু